কে কথা বলতে চাই দেখো তো, লেটস স্টার্ট। আচ্ছা এখন যেটা হচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন আসলে প্রপারলি আমরা বুঝে গেছি, তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই। আমাদের অ্যাপ্লিকেশন কি, আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে যে অ্যাডোব ফটোশপ, তাই না? অ্যাডোব ফটোশপ সম্পর্কে গত ক্লাসে আমি ব্রিফ করেছি, তো আজকে আর সেটা সম্পর্কে ব্রিফ করবো না। গত ক্লাসে আমরা একটু সেটার কনফিগারেশন নিয়েও কিছু কথা বলছি, আজকে কনফিগারেশন নিয়ে অত কথা বলবো না, হয়তো মানে সিম্পল কিছু কনফিগারেশন আজকে দেখানোর প্রয়োজন হতে পারে। আসলে মূলত আমরা ব্যবহার করতেছি পোর্টেবল ভার্সন সফটওয়্যারটা, কারণ হচ্ছে কি পোর্টেবল ভার্সন এই জন্য ব্যবহার করি কারণ আমি জানি যে এখানে যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার যারা ব্যবহার করেন, কারোরই ল্যাপটপের কিংবা কম্পিউটারের কনফিগারেশন মানে হাই কনফিগারেশন না, 4GB র্যামের উপরে মনে হয় কারোরটাই নাই। কারণ কি আছে 4GB র্যামের উপরে, কারণ হচ্ছে কি 4GB র্যাম নিয়ে যদি আমি ফুল ভার্সন সফটওয়্যার দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কাজ কখনোই মানে ই হবে না, ফাস্টলি কাজ করতে পারবো না, অনেক অনেক মানে আগাবে না আগাবে না। বিশেষ করে ফটোশপ যদি আমরা মানে একটু মোটামুটি একটু ভারী ফাইল নেই তাহলে ফটোশপ আগাবে না, প্রথম কয়েকদিন চলবে তারপর একদমই চলবে না। 8GB হলে চলবে, 8GB হলে যে ফুলি যে চলবে তা না, কিন্তু 8GB হলে চলবে। কিন্তু মূলত 8GB মিনিমাম রিকোয়ারমেন্ট যদি 8GB না হয় র্যাম তাহলে আসলে চালানো একটু কঠিন, আর সাথে যদি SSD হার্ড ডিস্ক থাকে SSD হার্ড ডিস্ক হলে বেটার। এই জন্য আমরা পোর্টেবল সফটওয়্যারকে বেছে নিয়েছি যে পোর্টেবল দিয়ে কাজ করব, যদিও পোর্টেবল আর ফুল ভার্সন সফটওয়্যার দুইটার মধ্যে কিছু মানে ইন্টারফেসের কিছু মানে ডিফারেন্স থাকে, মানে কিছু এডিশনাল কিছু ফিচার পাওয়া যায় যে ফিচারগুলো মানে পোর্টেবল ভার্সনে পাওয়া যায় না, যেটা ফুল ভার্সন সফটওয়্যারে পাওয়া যায়। ঠিক আছে এরকম, তবে আমরা এই পোর্টেবল ভার্সন দিয়েই আমরা অনায়াসে কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে এই জন্য আমি পোর্টেবল ভার্সন দিয়েই করাচ্ছি। যাই হোক সেদিন আমরা কনফিগারেশন কিছুটা দেখিয়েছিলাম, যে আজকে আমরা কনফিগারেশন নিয়ে ভাবে কথা বলবো না, যেহেতু আমাদের যে জিনিসগুলো প্রয়োজন প্রথম পর্বে আমরা সেই জায়গাগুলোকে আমরা কনফিগার করে নেব। ঠিক আছে কনফিগারের মধ্যে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার লেয়ার, যেমন এখানে ক্লিক দিলে আমার লেয়ার আসছে, সেক্ষেত্রে আমি লেয়ারটাকে কনফিগার করে আমি সাইড করে নিলাম। ঠিক আছে আমার ল্যাপটপটার স্ক্রিন ছোট হওয়ার কারণে এটা দেখাচ্ছে অনেক ছোট, এই জন্য আমি ছোট করে রাখি এই পাশে, জাস্ট এই পাশে আমি একটা এই যে এখানে লেয়ার নিয়ে রাখলাম, তাই না? আচ্ছা প্রথমত আমি লেয়ারটাই নিলাম কারণ লেয়ার নিয়ে আমি কাজ করব, প্রথম লেয়ারটা নিয়ে কাজ করবো যেহেতু আমি লেয়ার নিলাম। আচ্ছা এরপরে আমি কনফিগার আর যাবো না, পরে একটা একটা করে আসবে আর আমরা কনফিগার দেখাবো, কারণ সমস্ত কনফিগারের যে আমার রিসোর্সগুলো সমস্ত কিছু এখানে আছে, তাই না? এটা আগেই বলছি যে উইন্ডোজের মধ্যে আছে, সো উইন্ডোজের মধ্যে যেহেতু আছে সেক্ষেত্রে আমার এটা নিয়ে আর মনে হয় ই করা দরকার, রেকর্ডিং কি চলতেছে একটু রেকর্ডিং একটু চেক দিই চলতেছে। আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যারা মাইক্রোসফট ওয়ার্ড আমরা জানি, আমরা জানি যে ফাইল এডিট এই জিনিসগুলো থাকে, এখানে কিছু বেশি আছে ইমেজ টিমেজ এগুলো যেটা আছে মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো নাই, তাই না? কিন্তু এখানে আমাদের কাজ হচ্ছে এখানে একটা টুল বক্স আছে, এই টুল বক্সে কিছু টুলস আছে, এই টুলসগুলো নিয়ে কাজ। ঠিক আছে তো এবার আমরা প্রথমে যে কাজটাতে যাব সেটা হচ্ছে যে ফাইল, ফাইল নামের একটা মেনুতে ক্লিক করব। আগে একটা জিনিস বলি যে ফাইলের পিছনে পাশে একটা জিনিস লেখা আছে পিএস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার একটা আইকন, আইকন মানে পিএস লোগো ফটোশপের, ফটোশপের সংক্ষেপে বলে পিএস ফটোশপ। আচ্ছা এবার আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে দেখি যে ফাইলের যে ইয়েগুলো আছে ফিচারগুলো আছে সেটা আমরা একটু দেখি, যে প্রথমে আসে নিউ, তারপর আসে ওপেন, তারপর ওপেন এজ, তারপরে হচ্ছে ওপেন এজ স্মার্ট অবজেক্ট, তারপরে ওপেন রিসেন্ট, তারপরে ক্লোজ ক্লোজ অল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেটা আমরা পরে দেখব। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই নিউ নিয়ে, এখন নিউ আমরা দুইভাবে নিউ নিতে পারি, এই নিউ কি জিনিস, নিউ হচ্ছে আসলে আমরা যে জায়গাটাতে কাজ করব সেই কাজের, যে আমরা এই মনে করতেছি যে এই টেবিলটাতে আমি কাজ করব, যে মনে করি এই টেবিলটাই নতুন করে আমি একটা টেবিল নিলাম আমার কাজের উপযোগী করে, অর্থাৎ এটাকে বলা হয় যে নিউ একটা ডকুমেন্ট, অথবা এখানে ডকুমেন্ট আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি গ্রাফিক্যালি যেহেতু কাজ করি ক্যানভাস বলতে পারি, এটাকে আমরা আর্টবোর্ড বলতে পারি, ঠিক আছে যেটাই বলি না কেন সেটা। আচ্ছা আমার নিউ এ জাস্ট ক্লিক করলাম,
ক্লিক করার পরে আমার একটা ফিচার আসছে এরকম। এই ফিচারটাকে আমার একটু বোঝার ব্যাপার আছে, এটাকে আমরা একটু বুঝি। তো এখানে এই ফিচারটা কি, ফিচারটা হচ্ছে নিউ ফিচার, একটা ইন্টারফেস। তো এটা প্রথমে যেটা আসছে যে নেম, নেমটা আসলে কি, এই নেমটা তারা কি বোঝাচ্ছে? এই নেমটা হচ্ছে যে আমার যে নামে আমি ডকুমেন্টটা ক্রিয়েট করব সেটার নামটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা টাইটেলটা। অর্থাৎ এখানে যদি আমি কোনো কিছু লিখে দিই তাহলে সেটা সেই নামে ডকুমেন্ট ক্রিয়েট হবে, আর যদি কোনো কিছু লিখে না দিই তাহলে সেটা আলটিমেট আনরাইটেড ওয়ান নামে ডকুমেন্টটা চালু হবে। আমি যদি দুইটা ডকুমেন্ট আবার ডকুমেন্ট ক্রিয়েট করি তাহলে সেটা হবে আনটাইটেড টু। এইভাবে আমি যত ক্রিয়েট করে যাব ঠিক তত অটোমেটিক সে একটা করে নাম্বার চেঞ্জ হয়ে যাবে 1 2 3 সিরিয়ালে। সো আমরা এখানে আমাদের নামটাকে ক্রিয়েট করে দিই। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আসতে একটু লেট করছো, সিটি প্লিজ। ওকে আচ্ছা তোমাদের একটু চাপা দাও। আচ্ছা আমরা এখানে দিয়ে দিলাম যেমন ক্লাস টু, আচ্ছা ক্লাস টু দিয়ে আমরা এই ডকুমেন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা এইটা গেল, তারপরে যেটা আসছে প্রিসেট। এখন প্রিসেট জিনিসটা কি, প্রিসেটটা হচ্ছে যে আমি কোন ধরনের পেপারের মধ্যে, পেপারের জন্য, পেপারের মধ্যে মানে আমার যে সাইজটা নিব, কোন ধরনের সাইজটা নিয়ে আসলে কাজ করবে। এখানে দেখো প্রিসেটটাতে দিচ্ছে যে একটা ক্যাটাগরি দিচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। অর্থাৎ এই ইন্টারন্যাশনাল পেপারের ক্যাটাগরিতে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন দেখো ইন্টারন্যাশনাল পেপারের ক্যাটাগরিতে দেখো সাইজ কত, দিয়ে সাইজ দেওয়া আছে, যেমন A4, A6, A5, A3, B5, B4, B3, C6, C5 ইত্যাদি ইত্যাদি DL, ঠিক আছে। তাহলে এতগুলো জিনিস আমার ইন্টারন্যাশনাল যে পেপার আছে এই পেপার ইন্টারন্যাশনাল পেপারগুলোর মাপগুলো সাধারণত এরকম হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা তারপরে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল থেকে আমরা দেখি যে US পেপার, US পেপারের মধ্যে এসে আবার কিন্তু সাইজ কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, যে এখানে আসছে লেটার। এখানে আমরা ক্লিক করে দেখি কি কি আসে, যে US পেপারের মধ্যে জাস্ট এখানে থাকতেছে লেটার, লিগ্যাল এবং ট্যাবলয়েড। এই লেটার এবং লিগ্যাল পেপার সম্পর্কে কি আমরা জানি, জানি না? তাহলে এই যে পেপারের যে দোকানগুলো আছে দোকানগুলোতে দেখবা যে মানে সাধারণত লিগ্যাল পেপার যেটা হয়, লিগ্যাল পেপারটা হয় A4 থেকে আরো একটু লম্বা, ঠিক আছে। আর লেটার যেটা, লেটারটা হয় আবার লিগ্যালের থেকে আরেকটু বড়, এরকম আর কি। তাই তিন ধরনের পেপার আছে। আরেকটা হচ্ছে এই ট্যাবলয়েড, ট্যাবলয়েডটা হচ্ছে যে ট্যাবলয়েড আকারে তোমার হচ্ছে, আগে আমরা পত্রিকা এক ধরনের ম্যাগাজিন দেখতাম আর কি, ম্যাগাজিন মানে একটু মূলত A4 থেকে একটু ছোট, ওটা কাটিং করার পরে যে ছোট ইটা করে এরকম কিছু ম্যাগাজিন ছিল, এটাকে বলে ট্যাবলয়েড ম্যাগাজিন। এটা হচ্ছে ট্যাবলয়েড, অর্থাৎ এই ট্যাবলয়েড। তো যাই হোক এই ট্যাবলয়েড এখন আমাদের বোঝার দরকার নাই, এগুলো বোঝার আমাদের আসলে খুব বেশি জরুরি না। আমাদের মেইন জিনিস যেটা বোঝার দরকার ছিল এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পেপারটা, কারণ ইন্টারন্যাশনাল পেপার নিয়ে কাজ করে। আচ্ছা তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফটো। এখন ফটো আসার ক্ষেত্রে দেখো এখানে ডিফল্ট কিন্তু কিছু সাইজ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই ফটো নিয়ে কেন, ফটো কেন ফিচারটা দিচ্ছে, ফটোগ্রাফ ফিচারটা এই জন্যই দিছে যে আমরা ফটোর আমাদের নির্দিষ্ট কিছু মাপ আছে, যে মাপগুলো ল্যাব আমাদের সাপোর্ট করে, যে ফটো যে ল্যাবগুলো আছে ল্যাবগুলো এই মাপগুলো ডিফল্ট অবস্থায় তারা এগুলোকে সাপোর্ট করে। যেমন আছে 3x2, আর তারপর আছে 4x6 ল্যান্ডস্কেপ, যেমন 5x7 আছে, 8x10 আছে, তারপরে পোর্ট্রেট আছে মানে 3x2। এগুলো হচ্ছে একটা পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ, এগুলো হচ্ছে পোর্ট্রেট সাইজ, এটা ল্যান্ডস্কেপ সাইজ, ঠিক আছে। এই সাইজগুলো আমার ফটোর মধ্যে দিলে ডিফল্ট অবস্থায় দিয়ে দিচ্ছে, সাধারণত ল্যাবে এই সাইজগুলোকে ফটোর জন্য সাপোর্ট করে, ঠিক আছে। তারপর আসা যাক যে ওয়েব, আচ্ছা ওয়েব আমরা এখন না বুঝলেও হবে। ওয়েব দেওয়ার পরে হচ্ছে যে এখানে কিছু পিকজেল, অর্থাৎ ওয়েবের কিছু স্ট্যান্ডার্ড মানে মাপ আছে, যে ওয়েবের পিকজেলগুলো সাধারণত আমাদের কী ধরনের, এক এক মনিটর অনুযায়ী এক এক রকম। ঠিক এখানে দেখো এটা হচ্ছে তার ওয়েবের সাইজটা, যেমন 800x800, 1024x768, 1152x864, 1280x1024, 1600x1200, ঠিক আছে। এরকম তোমার কিছু জিনিস থাকে, তারপরে নিচে আছে মিডিয়াম রেক্টেঙ্গেল, এগুলো দিচ্ছে। যাই হোক এগুলো আমাদের এখন বোঝাটা খুব জরুরি না, যেহেতু এটা ওয়েবের পার্ট আর আমরা কাজ করবো মূলত ওয়েবের জন্য না, আমরা কাজ শিখব প্রাইমারিলি আমাদের প্রিন্টিং এর জন্য, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে প্রিন্টিং, প্রিন্টিং এর জন্য আমরা গ্রাফিক্স শিখতেছি, আমাদের মানে টার্গেট হচ্ছে প্রিন্ট। আচ্ছা
তাহলে আমরা ইন্টিগ্রেশন গুলো, আচ্ছা এইটুকুর পরিচিতিটা গেল, আমরা তাহলে যাই ইন্টারন্যাশনাল পেপারে, আমার এই ফোর ডিফল্ট অবস্থায় চলে আসছে। যাই হোক, আমার ডিফল্ট একটা এ ফোর সাইজের পেপার নিলাম। এখন পেপারের পরে যেটা আছে আমার, এইটার সাইজও আমি এ ফোর সাইজ নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু একদম ডিফল্ট, অর্থাৎ ফটোশপ থেকে ডিফল্ট দিয়ে দিছে যে আমার যদি ইন্টারন্যাশনাল পেপার যদি আমার সিলেক্ট করা থাকে তাহলে এটার সাইজ হবে এ ফোর, উইথ হবে 210, হাইট হবে 297, রেজুলেশন হবে 300, কালার হবে RGB, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মানে কন্টেন্ট হবে হোয়াইট, অর্থাৎ এটা ডিফল্ট। এখন এটার যে কোনো একটা যদি চেঞ্জ করি আমি, তাহলে তখন আর ডিফল্ট থাকবে না, তখন এটা কাস্টম হয়ে যাবে, অর্থাৎ আমি নিজে এটাকে চেঞ্জ করে আমার মতো করে নিলাম, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা এ ফোর, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এ ফোরও নিলাম আমি। নেওয়ার পর আমরা চেঞ্জ করব, আমরা মিলিমিটার আছে এখানে সাইজের মধ্যে, উইথ আছে মিলিমিটার, হাইট আছে মিলিমিটার, আবার রেজুলেশন আছে পিক্সেল। আমরা জাস্ট মিলিমিটার নিয়ে কাজ করবো না, আমরা সেন্টিমিটার, আমরা ইঞ্চি নিয়ে কাজ করবো, ইঞ্চি। যেমন ইঞ্চি, এই একটা ইঞ্চি করে দেওয়ার সাথে সাথে আমার দুইটাই কিন্তু ইঞ্চি হয়ে গেছে, উপরেরটাও নিচেরটাও। তাহলে কিন্তু আমরা এ ফোর সাইজের একটা স্ট্যান্ডার্ড পেপারের মাপ পেয়ে গেলাম, অর্থাৎ মাপ কত আসছে 8.26। আমরা এইট বলতে দুই সংখ্যা নিব, দশমিকের পর দুই সংখ্যা নিই, যদি দুই সংখ্যা নিই 8.26, আর হচ্ছে এটা 11.67, তাহলে 11.69। এ ফোর সাইজের একটা পেপারের মাপ হচ্ছে এইটা, ঠিক আছে, তাহলে আমরা একটা পেপারের মাপ বুঝলাম, তাই না। তারপরে কি, আমরা প্রিন্টিং এর যেহেতু কাজ করব, কাজ করার জন্য আমাদের অবশ্যই যে কোনো প্রিন্টিং এর জন্য, বিশেষ করে প্রেস প্রিন্টিং, প্রেসে যে ধরনের প্রিন্টিং হয়, লিফলেট, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, অন্যান্য কিছু, এই সমস্ত কিছু মূলত 300 রেজুলেশনের ফাইল থাকে। এই রেজুলেশনটা কি জিনিস এটা তোমাদের বোঝা দরকার, যে আসলে রেজুলেশনটা কি জিনিস। এই রেজুলেশনটা কেবল আজ PPI, মানে পিক্সেল পার ইঞ্চি, মানে পিক্সেল বলতে হচ্ছে যে আমার এক ইঞ্চিতে কতগুলো ডট থাকবে, মানে এখানে 300 ডট থাকবে, মানে পিক্সেল, পিক্সেল পার ইঞ্চি, ঠিক আছে। এই হচ্ছে আসলে রেজুলেশন। রেজুলেশন বোঝার আরো মানে অন্য জিনিস আছে, ওইটা আমাদের এত এক্সপ্লেনে যাওয়ার দরকার নাই, আমরা শুধু এইটুকু বুঝলে হবে যে এখানে রেজুলেশন থাকবে 300, ঠিক আছে। আর কালার মোড, এখানে RGB দেওয়া আছে, এখানে কয়েকটা কালার মোড আছে, বিটমেপ আছে, গ্রে স্কেল আছে, RGB আছে, CMYK আছে, ল্যাব কালার আছে, ঠিক আছে। আমরা ল্যাব কালারেও কাজ করবো না, আমরা কি কেউ বিটমেপে কাজ করবো না, গ্রে স্কেল হচ্ছে, গ্রে স্কেল মানে কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা থাকে, এটা কেন বলি গ্রে স্কেল। তো আমরা মূলত কাজ করবো CMYK কালার নিয়ে, কারণ প্রিন্টিং এর ক্ষেত্রে, প্রেস প্রিন্টিং এর ক্ষেত্রে এই চারটা কালার মিলে হচ্ছে তোমার যত দুনিয়ার যত প্রিন্টার এই চারটা কালার নিয়ে প্রিন্টার। সি মানে হচ্ছে সাইন, এম মানে হচ্ছে ম্যাজেন্টা, আর ওয়াইতে হচ্ছে ইয়েলো, আর কে তে বলা ব্ল্যাক, ঠিক আছে। অর্থাৎ এই চারটা কালার CMYK মিলে সমস্ত কাজ প্রিন্টিং হয় হচ্ছে এই চারটা কালার মিলে। সো আমরা যখন কাজ করব, কাজ করলে এই চারটা কালার মিলে আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমাদের প্রোফাইল, কালার প্রোফাইল। আচ্ছা, কালার প্রোফাইল এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই, কেন অনেকগুলো স্ট্যান্ডার্ড দেওয়া আছে, অর্থাৎ ডিফল্ট অবস্থায় CMYK-তে আমার যে স্ট্যান্ডার্ডটা ধরছে US ওয়েব কন্টেন্ট, এইটাই আমার থাকবে, এটাকে আমি চেঞ্জ করব না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। তারপর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, সেটা আমার ডিফল্ট অবস্থায় ডিফল্টই থাকবে, এখানে আমার চেঞ্জ করার দরকার নাই। এখন এটা করার পরে টোটাল এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে ইমেজ সাইজ, অর্থাৎ আমি যে ফাইলটা নেব এই ফাইলটার মধ্যে উইদাউট এনি কন্টেন্ট যে আমার ফাইলটার সাইজ কতটুকু হয়েছে, সাইজটা কিন্তু অলরেডি 33.2 MB হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা এখানে অনেকগুলো ফাইল রাখি তাহলেও কিন্তু এই 33.2 MB ফাইল হবে না। দেখো 33.2 MB এত বড় ফাইল কেন হলো, হওয়ার কারণ হচ্ছে যে এই যে রেজুলেশনটা, রেজুলেশনটা তো আমার ঘনত্বটাকে বাড়িয়ে দিচ্ছে, এটাকে অনেক ভারী করে দিচ্ছে। এখন দেখো, রেজুলেশন যদি আমি 200 করে দিই, দেখো তাহলে কি মেগাবাইট 14.28 MB চলে আসছে, তাই না। আবার দেখো, রেজুলেশন যদি আমি 72 করে দিই, কারণ ওয়েব স্ট্যান্ডার্ডটা থাকে 72-এ, তাহলে মাত্র 1.91 MB হয়ে গেছে। তাহলে আমার মানে ফাইলের সাইজটা চেঞ্জ হচ্ছে কি সেজন্য,
চেঞ্জ হচ্ছে ফাইলের এটা আমার রেজুলেশনের জন্য আমার ফাইলটা ভারী কিংবা পাতলা হচ্ছে, ঠিক আছে? যাই হোক, যত ভারী হোক আমরা 300 রেজুলেশন নিয়েই প্রিন্টিং এর জন্য কাজ করব। এই এই পাশে লাইটটা দিয়ে দাও, তাহলে একটু এই লাইটের দিকে তাকায় থাকলে আমার এই দিকটা একটু সমস্যা। ওকে, আচ্ছা এবার আমরা গেলাম ওকেতে। আচ্ছা ওকেতে যাওয়ার পরে এই তো আমরা আমাদের আর্টবোর্ড পেয়ে গেছি, ঠিক আছে? এখন দেখো আর্টবোর্ডটাতে ক্লিক করার পর দেখো এটার উপরে সমস্ত কিছুর উপর ডেকে দিয়ে এটাকে কভার করে ফেলে, তাই না? আবার এটা হচ্ছে মিনি ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ, এটা মিনিমাইজ এটা ম্যাক্সিমাইজ, আবার এটা দেখে যখন আমি মিনিমাইজ করবো তখন এটা হবে ম্যাক্সিমাইজ, ঠিক আছে? আমরা মিনিমাইজে ক্লিক করলাম, ম্যাক্সিমাইজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইটাকে ক্লিক দিয়ে ভাবে ধরবো, ধরে এটা কিন্তু মুভ করা যায়। মুভ করে দেখো আমি যখন উপরে টান দিব, টান দেওয়ার পরে দেখো চারপাশে একটা নীল দাগ আসবে, ঠিক আছে? দেখতে হয় যে যখন নীল দাগ আসবে তখন আমরা এটা ছেড়ে দিব, ছেড়ে দিলে এটা ভিতরের সাথে ফিট হয়ে গেছে, এখন আর এটা নাড়াচাড়া করবে না। ওকে, ঠিক আছে? আচ্ছা এবার এটা গেলাম, এখন আমাকে দুইটা জিনিস শিখতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে আমি তোমাকে একটা নোট দিয়ে দিচ্ছি, এগুলোর কিছু নোট দিয়ে দিচ্ছি। এই নোটপ্যাডটা একটা লিংক, এই লিংক থেকে তোমাকে এই নোটপ্যাডটা, আচ্ছা আমি লিংক থেকে না দিয়ে ডাইরেক্ট ড্রাইভ থেকে দিয়ে দিই তাহলে সুবিধা হবে। যেন তোমাদের বুঝতে সুবিধা হয় সেটার কারণে আমি এটা দিচ্ছি না, তা আমার জন্য ড্রাইভ শো করতেছে। আচ্ছা শো করছে, আচ্ছা জুম ইন হচ্ছে। কন্ট্রোল চেপে প্লাস প্লাসই চাপতে হবে, কন্ট্রোল প্লাস আবার এখানে নিলাম প্লাস, এই দুইটা চাপলে হচ্ছে কি আমার জুম জুম ইন হবে না, জুম আউট হবে, এটা জুম আউট, আবার এটা মাইনাস, কন্ট্রোল চেপে মাইনাস চাপলে জুম ইন হবে। এইবার আমরা দেখাই, দেখ কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্লাস চাপলাম, এই যে জুম আউট হলো, জুম আউট মানে কি বড় হচ্ছে, ঠিক আছে? জিনিসটা বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে। আবার মাইনাস চাপছি, এই ছোট হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন কাজ করব আমাদের হাতটা থাকবে কিবোর্ডের অবশ্যই, মানে যে আমার যে কর্নারের আঙুলটা, কর্নার আঙুলটা থাকবে কন্ট্রোলে, কন্ট্রোল চাপলে আবার আমি আমার এই হাতটা দিয়ে আমি মাইনাস চাপতে পারি, প্লাস চাপতে পারি, অথবা আমি এই হাত দিয়েও এক হাত দিয়েও আমি কন্ট্রোল প্লাস মাইনাস চাপতে পারি, এটা আমার বিষয়, ঠিক আছে? অথবা এটা দিয়েও এইভাবেই করতে পারি আমি, এটা কে কীভাবে করবো এটা তোমাদের বিষয়, কারণ কন্ট্রোল আমি এই হাত দিয়ে চাপবে, আমি এটা দিয়ে প্লাস চাপি, এটা দিয়ে মাইনাস চাপি, ঠিক আছে? এভাবে করি ছোট বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে জুম ইন আর জুম আউট, তাহলে জুম ইন আর জুম আউট করার জন্য আমি তোমাদের যে মানে কিবোর্ডের শর্টকাট কিটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? মাইনাস মাইনাস না না না, আমি এখানে প্লাস দিছি, যে প্লাস দিছি এই জন্য আমি এখানে মাইনাস এটা কোথায় লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, তারপরে দিয়ে দিই মাইনাস দিয়ে দিই, এটা প্লাস,
আচ্ছা এটা গেল, আচ্ছা তাহলে জুম ইন আর জুম আউট গেল, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি তাই না? এইবার আমরা বুঝবো হচ্ছে যে আমাদের এখানে টুলস সম্পর্কে কিছু বুঝবো। এখানে দেখো যে আমার এই যে এখানে আমার মাউসের মধ্যে একটা প্লাস চিহ্ন হয়ে আছে, দেখছো সবার কি দেখা যাচ্ছে এই প্লাস চিহ্নটা কেন হয়ে আসছে এটা কি বলতে পারো? আচ্ছা এই যে দেখো এখানে আমার টুল বক্সের মধ্যে এখানে একটা টুলস এর মধ্যে আমার ক্লিক হয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ এই টুলটার নাম হচ্ছে রেকটেঙ্গেল মার্কিউ টুল। রেকটেঙ্গেল মার্কিউ টুল, রেকটেঙ্গেল মার্কিউ টুল কি করে? রেকটেঙ্গেল মার্কিউ টুল মূলত কি করে, একটা নির্দিষ্ট জায়গাতে যদি আমি এটাকে ড্র্যাগ করি মাউসটাকে, সেটাকে সিলেক্ট করে দেয়, একটা পয়েন্টে একটা সিলেকশন মার্ক হয়, এই যে সিলেকশন মার্ক, এটা হচ্ছে রেকটেঙ্গেল মার্কিউ টুল। কিন্তু রেকটেঙ্গেল মার্কিউ টুল মূলত একা, সে কোনো কিছুকে কাজ করাইতে পারবে না, কোনো কাজ করে শুধুমাত্র তার কাজ এইটুকুই যে এই দাগটুকু যে হয়ে গেল এইটুকুই, কিন্তু এটার সাথে যদি অন্য কিছু সমন্বয় করি তখন সে এটাকে একটা নতুন একটা কাজ করাবে সে, ঠিক আছে। তাহলে দেখো এটা কিভাবে কাজ করাবে, এখন এটা কাজ করাতে গেলে আমাকে আরো দুইটা জিনিস বুঝতে হবে আগে, তারপরে এই টুলটা বুঝতে হবে আমাকে, এই টুলটা, এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। এইটা আমরা মুভ টুল কিবোর্ড থেকে শুধুমাত্র ভিজেটে আমরা এই মুভ টুলটা সিলেক্ট করতে পারি, এটা আমার লিখে দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে মাউস নিলেই দেখা যায়, তাহলে এখানে আমার শিটে লেখার দরকার নাই এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে যেখান থেকে আমরা এই মুভ টুল আর হচ্ছে সিলেকশন মার্ক, এটা হচ্ছে মার্কিউ টুল, ঠিক আছে, এই দুইটাকে নিয়ে আমরা আপাতত দুইটা টুল বুঝলাম। আচ্ছা কিন্তু এই দুইটা টুলেও কাজ হবে না, দুইটা টুলে কাজ করাইতে গেলে কি লাগবে আমার? একটা লেয়ার লাগবে, কারণ হচ্ছে লেয়ার ছাড়া আসলে আমি কোনো কাজ করতে পারবো না। ফটোশপের কাজগুলি হয় হচ্ছে লেয়ার বেসড, ঠিক আছে, এখন লেয়ার বুঝতে হবে। আচ্ছা লেয়ার বুঝতে গেলে এখন আমাকে যেতে হবে লেয়ারে, এখন লেয়ার আমি পাবো কোথায়? এই যে লেয়ার আগে আমি কর্নারে সাজিয়ে রাখছি, বুঝছিলাম যে কনফিগার করার সময়, অর্থাৎ এইটা থাকে কোথায়, কোন জায়গা থেকে নিয়ে আসছি, নিয়ে আসছি হচ্ছে এই উইন্ডো থেকে, উইন্ডো থেকে এই যে লেয়ার, ঠিক আছে, দেখো ক্লিক মারার পরে এই লেয়ার আসছে। লেয়ার আসলো কি হবে, দেখো এখানে আমি ক্লিক দিয়ে সাথে কিন্তু মিনিমাইজ হয়ে গেল, এখানে ক্লিক দিলাম আমার এই যে লেয়ার বেরিয়ে আসছে, দেখছো এটাকে বলা হয় লেয়ার প্যালেট। আচ্ছা এখন লেয়ার প্যালেটটা থেকে আমি মূলত লেয়ার ক্রিয়েট করব, লেয়ার দিয়ে যত কাজ করব সমস্ত কাজ এই লেয়ার প্যালেট থেকে করব, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা বুঝবো যে লেয়ার, লেয়ারের আগে বুঝি যে এটা হচ্ছে যেটা আমি যে জিনিসটা নিচ্ছি, অর্থাৎ আমরা আর্টবোর্ড বললাম, এটা এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আকারে আছে, ঠিক আছে, এটা এটা একটা ব্যাকগ্রাউন্ড আকারে আছে। এখন আমি এটার উপর আমি যাই করব সমস্ত কিছুই হবে হচ্ছে একটা লেয়ার, অর্থাৎ ফরগ্রাউন্ড, এর উপরে যা আসবে সেটা হবে ফরগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুটা জিনিস আছে, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ফরগ্রাউন্ড, এই দুটা বোঝার জন্য আমাকে একটু যেতে হবে বাম পাশে, এই যে আমরা দুইটা জিনিস দেখতেছি, অর্থাৎ এখানে একটা কালার আছে, নিচের কালারটা আছে আমার ব্যাকগ্রাউন্ড, দেখছো ওই যে লেখা আছে সেট এজ ব্যাকগ্রাউন্ড কালার, আবার উপরেরটা আছে কি ফরগ্রাউন্ড, দেখো লেখা আছে সেট এজ ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে, অর্থাৎ দুইটা জিনিস। এখন তাহলে ব্যাকগ্রাউন্ড সাধারণত ব্যাকগ্রাউন্ড আছে আমি বুঝলাম, তাহলে এখন ফরগ্রাউন্ডটা কিভাবে, ফরগ্রাউন্ডের এই সবুজ কালারটা, ফরগ্রাউন্ড করার জন্য দেখো আমি এই যে এখান থেকে এই যে সিলেকশন মার্কিউ টুলটা নিলাম, মার্কিউ টুল ক্লিক করলাম, মার্কিউ টুল ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে, কিবোর্ডের একটু সাহায্য নেব, কিবোর্ড থেকে আমি অল্টার ডিলেট চাপ, দেখো ডিলেট চাপার পরে আমার এই যে এখানে যে ফরগ্রাউন্ড কালারটা ছিল, ফরগ্রাউন্ড কালারটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এটা এখন সিলেকশন অবস্থায় আছে। বাট এইটাকে সিলেকশন অবস্থায় না রেখে আমি যদি এটাকে ডিসিলেক্ট করতে চাই তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে হবে, এটা হচ্ছে ডিসিলেক্ট, আমি এটা নোটে লিখে দিচ্ছি, ওকে। আচ্ছা কিন্তু দেখো এটা কিন্তু মুভেবল না, এটাকে কিন্তু আমি মুভ করাতে পারতেছি না, অর্থাৎ মুভ টুল দিয়ে এটাকে আমি মুভ করাতে পারতেছি না,
কিন্তু এখানে দুইটা জিনিস আছে, একটা ফরগ্রাউন্ড আছে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? কিন্তু দুইটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, দুইটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ফরগ্রাউন্ডের কালারটা নিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে সে অ্যাডজাস্ট হয়ে সব মিলে এটা লকড অবস্থায় আছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে লেয়ার নিতে চাই কিংবা এইটাকে যদি লেয়ারে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এটাকে আনলক করতে হবে। যেমন দেখো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখো আমাকে কিন্তু এখানে বলছে একটা ইন্টারফেসে বলছে যে নিউ লেয়ার, লেয়ারের নাম দিছে সে ডিফল্ট অবস্থায় লেয়ার জিরো। এটাকে আমি লেয়ার চেঞ্জ করে আমি নামও দিয়ে দিতে পারি লেয়ার ওয়ান, অথবা লেয়ারের নাম দিতে পারি আমি ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড, আমি যাই দেই না কেন, আমার ইচ্ছা, ঠিক আছে? যে যাই হোক দিতে দাও। এখন দেখো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখন কিন্তু এখানে আর যে তালাটা ছিল এখন কিন্তু এই তালাটা আর খুঁজে দেখা যাচ্ছে না, তাই না? এখন এটা যদি আমি মুভ করতে চাই এখন কিন্তু এটা মুভেবল, অর্থাৎ এটা যখন আমি সরাই ফেলতেছি মুভ করে তখন ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট, মানে এখানে আর কিচ্ছু নাই, একদম ক্লিয়ার। অর্থাৎ ওই জিনিসটাকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এটা আমার ঢাকা ছিল, রাইট? বুঝতে কারো প্রবলেম আছে কোনো? আচ্ছা, তাহলে এইটাই আমরা বুঝতে পারছি যে আমার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড এই জিনিসটা বুঝতে কারোর কোনো সমস্যা নাই তো? আর যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, মানে নির্দ্বিধায় জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড আমরা বুঝলাম। আচ্ছা, এবার বুঝবো আবার আমি আগের মতো যাই, আন্ডু করে আগের জায়গায় যাই, বাস আগে আমার এই জায়গাটাই ছিল, তাই ছিল না? এখন এখানে আমি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারগুলো অ্যাপ্লাই করবো, কিন্তু একটু ভিন্নভাবে। ভিন্নভাবে কেমন? লেয়ার বেস, প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে লেয়ার নিয়ে। এখন দেখো লেয়ার কীভাবে নিব। এখানে যদি আমি একটা আচ্ছা এখানে এই যে আমি এই সিলেকশন মার্ক, সিলেকশন মার্কিউ টুলটাই নিয়েছিলাম, তাই না? এবার সিলেকশন মার্কিউ টুলটাই নিলাম, নেওয়ার পর যদি এই যে এখানে নিউ লেয়ার নামের একটা অপশন আছে, এটার নাম হচ্ছে নিউ লেয়ার, দেখছ, ক্রিয়েট নিউ লেয়ার, এই নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিলে নিয়ে এখন যদি আমি কন্ট্রোল প্লাস ডিলিট চাপি, তাহলে কিন্তু আমার এই ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। চলে আসার পরে আমি কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করি, ডি সিলেক্ট করার পর এখন কিন্তু এটা মুভেবল। এটা কেন মুভেবল? এটা আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে লকড অবস্থায় নাই, এটা আমি আলাদা করে একটা লেয়ার নিয়েছি, লেয়ার নিয়ে এটা লেয়ার ওয়ান হয়েছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার নতুন করে একটা লেয়ার হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা আমার মুভেবল, তাই না? এটাকে আমি যেখানে খুশি সেখানে সরাইতে পারি, আমার ইচ্ছা ছোট করতে ছোট করতে পারি, আমার ইচ্ছা বড় করার বড় করতে পারি, যা খুশি তা করতে পারি আমি এটাকে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? ওকে, এইবার আমার একটা লেয়ার গেল, ঠিক এরকম ভাবে ধর আমার একটা লেয়ার গেছে, আমি যদি এটার মধ্যে আরো নেই আরো নিয়ে আরেকটা লেয়ার ক্রিয়েট করি, ঠিক আছে? এটার মধ্যে এটা আমি অল্টার চেপে ডিলিট চাপলাম, আমি কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, আমার আরেকটা হয়ে গেল, কোনো সমস্যা নাই। এইবার এবারের কাজ হচ্ছে এটা তো আমার ফরগ্রাউন্ডের ডিফল্ট অবস্থায় আমার গ্রিন কালারটা শো করতেছিল, আমরা জাস্ট গ্রিন কালারে আমার একটা লেয়ার চলে আসছে। বাট এখন আমি এখান থেকে গ্রিন কালারটাকে না নিয়ে আমি রেড কালারটা নিলাম, আমার ফরগ্রাউন্ডে রেড কালারটা রাখলাম। ফরগ্রাউন্ডে যদি আমি রেড কালারটা রাখি, এইবার যদি আমি এই মার্কিউ টুল যদি নিয়ে নিই, নিয়ে আমি যদি আবার একটা আবার আরেকটা লেয়ার নিই, নিউ লেয়ার নিলাম, সেটাকে আমি অল্টার ডিলিট চেপে আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। ফরগ্রাউন্ড কালারটা যখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু এটা আমার রেড হয়ে গেল। তার মানে আমার এই ফরগ্রাউন্ড কালারে যা থাকবে, ঠিক আছে, আমি যদি অল্টার ডিলিট চাপি একটা মার্কিউ টুল নিয়ে, ঠিক আছে, রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে, তাহলে সেটার মধ্যে সেই কালারটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এতটুকু বোঝা ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বোঝা যদি ক্লিয়ার থাকে আমি ভিডিওটাকে আমি এটার আউটপুট দিয়ে নিচ্ছি 29 মিনিট।